রবিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের রবীন্দ্র ভবনে ওয়েলফেয়ার সোসাইটি ফর সিনিয়র সিটিজেন এন্ড রিটায়ার্ড পারসন বর্ধমান জেলা কমিটির উদ্যোগে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠিত হলো। এদিন রবীন্দ্র নজরুল সঙ্গীতের মাধ্যমে একটি সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠান প্রতিফলিত হয়। এছাড়াও এই দুই কবির জীবনের বিভিন্ন দিকগুলি তুলে ধরে বক্তব্য রাখেন উপস্থিত বক্তারা। এই রূপ অনুষ্ঠান তারা প্রতি বছর করে থাকেন। বিগত দু বছর করোনা পরিস্থিতির জন্য বন্ধ ছিল। বর্তমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা। রবিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের রবীন্দ্র ভবনে ওয়েলফেয়ার সোসাইটি ফর সিনিয়র সিটিজেন এন্ড রিটায়ার্ড পারসন বর্ধমান জেলা কমিটির উদ্যোগে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠিত হল। এদিন রবীন্দ্র নজরুল সঙ্গীতের মাধ্যমে একটি সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠান প্রতিফলিত হয়। এছাড়াও এই দুই কবির জীবনের বিভিন্ন দিকগুলি তুলে ধরে বক্তব্য রাখেন উপস্থিত বক্তারা। এই রূপ অনুষ্ঠান তারা প্রতি বছর করে থাকেন। বিগত দু বছর করোনা পরিস্থিতির জন্য বন্ধ ছিল। বর্তমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।